আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি মজাদার কাঠি কাবাব আমার মনে হয় এই রেসিপিটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে চলুন দেখে আসি এটা তৈরি করতে কি কি লাগবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ জিরা গুঁড়া সয়া সস আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া পেঁয়াজ ক্যাপসিকাম গাজর তেল এবং গরুর মাংস আমি এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দুই চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ জিরে গুঁড়া এক চা চামচের একটু বেশি আমি এখানে দুই চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন বাটা এক চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়া সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে মাখিয়ে নিব আমার মাখানো হয়ে গেলে এটা আমি সাত থেকে আট ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটা লাগিয়ে নিব কাবাবের কাঠিতে কাবাবের কাঠিগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমি এর মধ্যে ঢুকানোর জন্য পেঁয়াজ এবং তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি সবুজ লাল হলুদ আমি প্রথমে কাবাবিষ্টিকে একটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দেওয়ার পরে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো মানে খুব সাবধানে লাগাবেন যাতে আঙুলে ব্যথা না পায় কাটা সবজিগুলো সাইজে জানি একটু বড় বড় হয় কারণ এখানে আমি গরুর মাংস দিয়ে করছি গরুর মাংসটা সেদ্ধ হতে একটু দেরি লাগবে তাই আমি দেখেন এখানে প্রত্যেকটা সবজি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আমি যেই প্রসেসে লাগাচ্ছি আপনারা চাইলে সেভাবে লাগাইতে পারেন প্রত্যেকটা কাঠিতে মাংস যে একটু বেশি থাকে সেরকম করে আপনারা সাজিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন আমার একটা তৈরি হয়ে গেছে এখন আমি বাকিগুলো এইভাবেই তৈরি করে নিব আমি বারবার বলছি এটা তৈরি করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন কাবাবগুলো তৈরি হয়ে গেলে আমি একটি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিব আমি এখানে একটি চামচের সাহায্যে তেল সাইড থেকে যে তেলগুলো বের হয়ে রয়েছে সেই তেলগুলো মাংসের উপরে দিয়ে দিব আপনারা চাইলে এটা ব্রাশ দিয়ে করতে পারেন উল্টে পাল্টে ভেজে নিব সেদ্ধ হয়ে গেলেই যখন মনে হবে যে সেদ্ধ হয়ে গেছে তখন আপনারা নামিয়ে নেবেন আমার একটা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিব এভাবে আপনারা বাকি কাবাবগুলো ভেজে নেবেন চাইলেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা আসছে কোরবানি দে তৈরি হয়ে গেল আমার কাঠি কাবাব দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তেমনি মজা হয়েছে আসসালামু আলাইকুম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবার আসবো নতুন কিছু নিয়ে ধন্যবাদ সবাইকে